ম্যাডাম ফাহমিদা আক্তার প্রশ্ন করেছেন, ম্যাম কত উইক পরে পজিশন চেঞ্জ হয়? হয় হয় না, পজিশন চেঞ্জ হয় না। হয় না, কাল 37 উইকস শেষ হবে আমার। কাল কাল উল্টা আলট্রা আলট্রা করাটা, আলট্রা জি ম্যাডাম ঠিক আলট্রা করতে করাতে চাচ্ছে, চাচ্ছি। করাতে চাচ্ছে, প্লিজ বলবেন সলিড পজিশন পাবো কিনা, 37 উইকস এর পরে পজিশন চেঞ্জ হবে কিনা। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন ফাহমিদা আক্তার। আপনার যদি এটা প্রথম বাচ্চা হয়ে থাকে, 37, 30, ম্যাক্সিমাম 38 উইকস পর্যন্ত এটা ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এটা যদি আপনার দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা হয়, একদম ডেলিভারির ধরো আজকে আমাকে দেখাই গেল, বাচ্চা উল্টা কালকে এটা ঘুরে যেতে পারে। সুতরাং প্রথম বাচ্চার বেলায় 36, 37 এর পরে বাচ্চা ঘুরার সম্ভাবনা খুব একটু কম। কারণ প্রথম প্রসূতি মায়ের কিন্তু পেটটা অনেক শক্ত থাকে, বাচ্চা স্পেস পায় না ঘুরার জন্য। কিন্তু মাল্টি, যাদের আগে একবার দুবার বাচ্চা হয়েছে, ওদের উল্টা পাল্টা থাকলেও দেখা যায় ডেলিভারি পেইন উঠলে এটা সোজা হয়ে গেছে, বিকজ ওদের অনেক পেটটা লুজ থাকে, জরায়ুটা লুজ থাকে, বাচ্চা ঘুরতে পারে। সুতরাং প্রথম বাচ্চা হলে 37 এর পরে চান্স একটু কম ঘুরে যাওয়ার। কিন্তু মাল্টি, এই জন্য তো আমরা যাদের আগে একবার দুবার বাচ্চা হয়েছে তাদেরকে আমরা উল্টা থাকলেও আমরা বলি ওয়েট করেন, ওদের একদম ডেলিভারি ডেট পর্যন্ত আমরা অপেক্ষা করি, বিকজ এর মধ্যে ঘুরে যেতে পারে। কিন্তু প্রথম বাচ্চা হলে আসলে ঘুরার চান্সটা একটু কম। ধন্যবাদ দর্শক, দর্শক আপনাদের লাইক শেয়ার করে দেবেন এবং আপনাদের বেশি লাইক শেয়ার যে করবে সে টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ম্যাডাম ইভা ইসলাম প্রশ্ন করেছেন, ম্যাম আমার 33 সপ্তাহ 5 দিন, আমার বাবু কিছুদিন ধরে কম নড়ছে, এখন আবার ঠিক নড়ে, তবে শুধু ডান পাশেই, আমার শরীর একটু ফুলছে এবং ব্যথা হয়, নাভির দুই পাশে শক্ত থাকে সব সময়, আমি হাত দিলেও আমার মনে হয় হয়তো মাথা আমার তলপেটে এবং মাঝে মাঝেই ব্যথা থাকে, এটা কি স্বাভাবিক ম্যাডাম? সব কিছু স্বাভাবিক। তোমার এখন 34 উইকস, তাই না? কম নড়ছে, আসলে কমটা আপেক্ষিক। আবারও আমি বলি, আপনার বাচ্চা সকাল 8টা থেকে রাত 8টা, যখন আপনি সবচেয়ে বেশি জেগে থাকেন, 15 বার 12 থেকে 15 বার নড়লেই এনাফ, এর বেশি নড়া লাগবে না। তার মানে প্রথম 2 ঘন্টায়, প্রতি 2 ঘন্টায় আপনি যদি বাচ্চাটা 3 বার নড়ে, অথবা প্রতি 4 ঘন্টায় যদি আপনার বাচ্চা 4 বার নড়ে, তাইলে কিন্তু এটা এনাফ। আবার একটু আগে বললাম যে আপনি নড়া কম মনে হলে ওই যে রেস্ট নিবেন, একটু এক গ্লাস শরবত খেয়ে রেস্ট নিবেন, কাত হয়ে শুয়ে দেখবেন, নীরবে থাকবেন, কারো সাথে কথা বলবেন না, নিজেকে সময় দিবেন, দেখবেন বাচ্চার নড়া বুঝবেন। এখন উনি পরের প্রশ্ন হচ্ছে বাচ্চা ডান দিকে নড়ে। একটা বাচ্চা না মায়ের পেটে এইভাবে শুয়ে থাকে, এটা যদি ওর মাথা, এটা যদি ওর মাথা হয়, এটা ওর পা, আর এক পাশে থাকে বাচ্চার পিঠ, এক পাশে থাকে হাত পা, হাত দুইটা হাত দুইটা পা। সুতরাং বাচ্চার মুখ মুখ পেট হাত পা সব এরকম থাকে। তাহলে তো যদি এরকম করে শোয়া থাকে, ডান পাশে যদি তার ব্যাকটা থাকে বাচ্চা, সেদিকে বাচ্চা কম নড়বে, বাচ্চার হাত পা গুলি তখন বাম পাশে থাকবে, অথবা বাচ্চার পিঠটা যদি ডানে থাকে হাত পা গুলি বাঁয়ে থাকবে, তাহলে যেদিকে থাকবে তার অপোজিট দিকেই বাচ্চার হাত পা থাকবে, তাহলে ওইদিকে ও বেশি নড়াটা বুঝবে। ডানে বুঝেন কি বামে বুঝেন, উপরে বুঝেন কি নিচে বুঝেন, এইটা নিয়ে কোনোদিন টেনশন করবে না, নড়লেই হলো, শেষ। ধন্যবাদ দর্শক, আমরা পরবর্তী